এখন যদি আপনার বউ বলে যে আপনি হিন্দু ধর্ম আবার ফিরে যান, আপনি কি আপনার বউ ছাবেন না আপনার ধর্ম ছাবেন? সেটা আমার ধর্ম ছাব, আমার ধর্ম ছাব, কারণ আমার মা বাবা যে পথে আমি এখানে রান্নাঘর আজকে দিয়ে চুলো আনতে যাচ্ছি, বুঝছেন? এটা মন্দির ঘর বানাতে চাইছি। হ্যাঁ, ওখানে চুলো ভাঙা চুলো, আমরা চুলো কিনতে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দর্শক, আসলে নও মুসলিম যে পরিবারটি আছে, যে ঘরটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ঘরেই কিন্তু যে ছোট একটা ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরটা কিন্তু তাদের মন্দিরের জন্য প্রস্তুত করছিল। তো আলহামদুলিল্লাহ মুসলমান হওয়ার পরেই কিন্তু তারা দেখতে পাচ্ছেন এই ঘরটা ভেঙে ফেলেছে এবং রান্নাঘরের জন্য প্রস্তুত করছে, ঠিক তো ভাই? আসসালামু আলাইকুম। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। আর ইসলাম ধর্মের উপর বিশ্বাস রেখে যশোর জেলার ধীরগাছ উপজেলার বাঁকড়া গ্রামের একই ফ্যামিলির 11 জন হিন্দু ভাই এবং বোনেরা মুসলমান হয়েছে গত 6 তারিখে। আর আমরা চলে আসছি তাদের বাসায়। দেখতে পাচ্ছেন যে এই জীর্ণ শীর্ণ বাসাতে তারা থাকতো এবং তারা ছিল হিন্দু সম্প্রদায়ের। তো তারা গত 6 তারিখে মুসলমান হয়েছে। আর মুসলিম ধর্ম প্রচারের স্বার্থে এই ভিডিওটি আপনারা প্রথমেই শেয়ার দিয়ে রাখেন, আমরা তাদের কাছ থেকে তাদের যে মুসলমান হওয়ার বিষয়ে কিছু জানবো এবং তারা মুসলমান হওয়ার পরে তাদের কোনো সমস্যা হচ্ছে কি না সেই বিষয়ে জানবো। তো প্রথমে আমরা এই ভাইয়ের কাছে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কী নাম আপনার? আমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আর হিন্দু ধর্মে যখন ছিলেন তখন কী নাম ছিল? পূর্ণদাস ছিল। পূর্ণদাস। তো আপনার নাম বর্তমান? বর্তমান নাম হচ্ছে খাদিজা। খাদিজা খাতুন। আর হিন্দু ধর্মে যখন ছিলেন তখন কী নাম ছিল? রাজকুমারী। তো ভাই আপনার নাম? মিন্টু। তো আগে কী নাম ছিল? আগে মিন্টুই ছিল, বর্তমানে কি আছে? মিন্টু রহমান, তাই তো? আচ্ছা, তো আপনার নামটা একটু বলেন। আমার আগের নাম ছিল অসীম, এখন নাম হয়েছে সালাউদ্দিন। সালাউদ্দিন। আপনি? আমার আগের নাম ছিল আরতি, এখন হয়েছে মারিয়া। মারিয়া, 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 মারিয়া। আচ্ছা, তো যাই হোক, আমরা ফ্যামিলির 11 জন মুসলমান হয়েছে, তার ভিতর থেকে ফ্যামিলির 5 জন সদস্যকে আমরা পেয়েছি, আর অন্যরা হয়তো অন্য কাজে ব্যস্ত। তো তাদের কাছে আমরা প্রথমেই এই সাইডে আসি যে শুনবো যে ইসলাম ধর্মে এসে কেমন লাগছে এবং ইসলাম ধর্মে আসার পিছনে তাদেরকে কেউ কোনো সহযোগিতা করেছে কিনা অথবা তাদেরকে কেউ কোনো চাপ প্রয়োগ করেছে না। তো ইসলাম ধর্মে এসে কেমন লাগছে আপনার? ভালো লাগছে। ভালো লাগছে, তাই না? আগে যখন হিন্দু ধর্মে ছিলেন তার থেকে মোটামুটি ভালো লাগছে। ভালো লাগছে, তাই না? তো কেউ কি চাপ দিছে, কারণ আশপাশে মুসলমান তো অনেক বেশি, আপনাদের কি কেউ চাপ? না ভাই, আমরা ছোটকাল থেকে সেই মুসলমান ভাইদের সাথে বেড়ান চড়ান, তাদের সাথে উঠা বসা করি, তারা কখনো কখনো চাপ দেয়নি যে তুমি এই ধর্ম গ্রহণ করো কি। কিন্তু আমার এটা মন থেকে মানে আল্লাহর তৌফিক দান করেছে, নিজে নিজে আমরা স্বেচ্ছাভাবে মুসলমান। আচ্ছা, একটা বিষয় আপনি বলছিলেন আমরা যখন প্রথম আপনার কাছে আসছিলাম যে আপনার বেটার বউ, তাকে নিয়ে একটু সমস্যা হচ্ছে, তো তার বিষয়ে আমরা আপনার ছেলের কাছে সরাসরি শুনলে মনে হয় সব থেকে বেটার হয়, তাই না? তো আমরা তার ছেলের কাছে যাবো যে একটু সমস্যা হয়েছে, তো কি সমস্যা একটু বলেন তো আপনি, যে আপনার ওয়াইফ জোরে বলেন। এখন উনি এখন হিন্দু ধর্মে থাকে মানে মুসলমান ধর্মে থাকবে না, বলছিল যে তুমি যদি হিন্দু যদি থাকতে পারো তাহলে তোমার ঘর করবো, নাহলে করবো না। তারা তো এখন বাবার বাসে আছে এবং আপনারা কিছুদিন সময় দিয়েছেন তাকে যে তুমি এই কয়েকদিন ভাবো, ভেবে যদি চাও যে মুসলমান ধর্মে আসবা তাহলে আসো, নাহলে বাবার বাসায় থাকো। এরকম জোর করেন না? আমরা জোর করেননি। যখন আসছে শহীদের দেশে সেগুলো হাসতে হাসতে শহীদ। আপনারা যখন কোর্টে যে এভিডেভিটের জন্য গেছিলেন তখন সে শহীদ দিয়েছে যে সে মুসলমান হবে, হাসতে হাসতে শহীদ দিয়েছে। কলমা পড়ছে। তো তাকে নিয়ে একটু সমস্যা আছে, তার মানে টোটাল আপনারা বর্তমানে 10 জন মুসলমান আছেন, তো 10 জনের ভিতরে আমরা 5 জনকে বাসায় পেয়েছি। টোটাল 13 জন হয়েছিলেন, তাই তো? 11 জন। আচ্ছা, তো আপনারা এই 5 জনের নাম তো জানলাম, আর কয়জন কি নাম ছিল তাদের নামটা একটু যদি আপনি বলতেন। আগে ছিল রাধারানী খেয়েছিলাম, আগে নাম রাধা ছিল, এখন হয়েছে আপনার রাবিয়া খাতুন। আচ্ছা, আরেকজন? আরেকজন নাম ছিল রাখি, এখন হয়েছে রেকসনা। রেকসনা, জি। আচ্ছা, আর আরেকজনের নাম লিলিমা ছিল, এখন লিলিমাই আছে। আচ্ছা, জি। আর পিন্টু নাম পিন্টুই আছে। তো ঠিক আছে, তো আপনারা মুসলমান ধর্মে এসে তো বেশ আনন্দিত, নামাজ কালাম করছেন? নামাজ যে এখন পড়ছেন, নামাজ পড়লে এখন আসলে প্রথম নামাজ পড়ে কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে, আল্লাহর কাছে আমরা সিজদা করছি। মানে আপনি যে অন্য ধর্মে যে ছিলেন ওখানে যে পুজো করতেন, আর আমাদের যে এখন নামাজ পড়ছেন,
এই বিষয়টা আপনি আচ্ছা আমি আগে যে ধর্মে ছিলাম ওটা অন্ধকারের ভিতরেই ছিলাম অন্ধকারের ভিতরে জি জি হ্যাঁ আমরা সেই কয়েকটা দিন আমরা মুসলমানে হয়ে এসে ভাইয়া মুক্তে আমি আনন্দিত করে মানে আল্লাহর রহমতে গোলাপ ফুলের মতো দর্শক আপনারা যারা দেখছেন ভিডিওটি আসলে এই কথাটা শুনে আসলে আমার চোখে পানি চলে আসে কারণ ধর্মের প্রতি ইসলাম ধর্মের প্রতি কতটা ভালোবাসা তাদের তারা আসলে এই কথাটা যে বলল যে আমরা এতদিন অন্ধকার জগতে ছিলাম আর এখন আলোর দিকে চলে এসেছি আলহামদুলিল্লাহ কথাটা শুনে আমাদের অনেক ভালো লাগলো আচ্ছা আমি একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই এই যে ফ্যামিলিটা নও মুসলিম ফ্যামিলি তাদের ফ্যামিলি কিন্তু আর্থিক অবস্থা অসচ্ছলতা মনে হচ্ছে এই যে ঘর বাড়ি দেখছেন আর এখানে প্রচুর মানুষজন আছে যে তারা মুসলমান ধর্মে আছে তা আপনারা যদি কেউ কোনো সাহায্য সহযোগিতা তাদেরকে করতে চান যে নও মুসলিম মুসলমান হিসেবে তাহলে আমরা ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে তাদের ফোন নাম্বার দিব এবং চাইলে বিকাশ নাম্বারটাও দিব সেখানে আপনারা একটু যোগাযোগ করে আপনারা যে যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবেন আর আমরা তাদের পাড়া প্রতিবেশী একটা মুরব্বী আছে তার সাথে একটু কথা বলবো স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন তাই না তো আপনার যে প্রতিবেশী হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্মে এসছে আপনার অনুভূতি কেমন আমাদের খুব আমরা খুশি হয়েছি খুবই ভালো তাই না তো আপনারা নামাজ কালাম করা তারপর হলো কোরআন পড়াই কি সাহায্য সহযোগিতা করছেন সহযোগিতা করছেন তাই না আপনারা সহযোগিতা করবেন আপনারা যারা পাড়া প্রতিবেশী আছেন আপনাদের উপরেই কিন্তু ডিপেন্ড করে এই যে ফ্যামিলিটা মুসলমান হয়েছে কারণ আপনাদের ভালোবেসে এবং আপনাদের উপরে বিশ্বাস করে কিন্তু তারা মুসলমান হয়েছে সবসময়ই চেষ্টা করবেন আচ্ছা দর্শক আমরা একটা আঙ্কেলকে পেয়েছি যিনি আর কি সাহায্য করতে এসছেন অলরেডি ফ্যামিলিকে তো ফ্যামিলির মানে যদিও সাহায্যের পরিমাণ আপনারা হয়তো মনে হতে পারে খুব বেশি না তারপর আমাদের কাছে প্রচুর সবাই যদি এরকম সাহায্য সহযোগিতা করেন তাহলে এই ফ্যামিলিটা কিন্তু ভবিষ্যতে আরও অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হবে তো আপনার নামটা একটু জানতে চাই কি নাম আমার নাম আজিজুদ্দিন কোত্থেকে আসছেন আপনি মাঠিয়া থেকে তো আপনি সাহায্য করতে চান ওনাদের করেন সমস্যা না তো বন্ধুরা যারা সাহায্য সহযোগিতা করবেন আপনারা আমরা বিকাশ নাম্বার দিয়ে দেবো এই ফ্যামিলির আপনার সাহায্য করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন তাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু খুবই বাজে তো যে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার বউ এখন আপনার আসলে আপনার রেখে চলে গেছে ঠিক তো এখন যদি আপনার বউ বলে যে আপনি হিন্দু ধর্ম আবার ফিরে যান আপনি কি আপনার বউ চাবেন না আপনার ধর্ম চাবেন সেটা আমার ধর্ম চাবো আমার ধর্ম চাবো কারণ আমার মা বাবা যে পথে গেছে আমি সে পথে যাব আপনি ইসলাম ধর্মে থাকবেন আমি ইসলাম ধর্মে থাকবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আসলে ইসলাম ধর্মের প্রতি কতটা ভালোবাসা আমাদের এই হিন্দু ভাইদের আগে হিন্দু ছিল এখন আসলে মুসলমান ধর্ম গ্রহণ করেছেন তো আপনারা যে যেখান থেকে দেখছিলেন আসলে আপনারা ইসলামকে এবং মুসলমানকে যদি ভালোবাসেন আমরা মুসলিম ধর্মকে ভালোবাসেন অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন এবং আরও অন্যান্য লোকদের দেখার সুযোগ করে দেবেন কারণ আপনার একটি শেয়ারের কারণেই কিন্তু আরও একজন অন্য ধর্ম ভাই সেও কিন্তু দেখে আমাদের ধর্মের প্রতি আকর্ষণ হয়ে আমাদের ধর্মে ফিরে আসতে পারে ইসলাম ধর্মে আসতে পারে তো যে যেখান থেকে দেখছিলেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওই তো সবাই এই পরিবারের জন্য দোয়া করবেন খোদা হাফেজ